Hello everybody, Assalamualaikum. Welcome back to my channel. আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আমার খুব পছন্দের একটি জিনিস নিয়ে রিভিউ করতে এসেছি। পছন্দের জিনিসটি হচ্ছে ফেস মাস্ক। যে কোনো ধরনের ফেস মাস্ক আমার খুবই প্রিয়। আর আজকে যে ফেস মাস্কগুলোর কথা বলবো সেগুলো হচ্ছে কি আমি মিনিসো থেকে নিয়েছি। ওরা তিনটা প্যাকেট বিক্রি করে 400 সামথিং টাকা, মানে 400 টাকা হচ্ছে এক্স্যাক্ট প্রাইস এবং সাথে ভ্যাট আছে। তো আজকে আমার হাতে আছে হচ্ছে ভিটামিন ই এবং হানি, দুইটাই হচ্ছে ময়েশ্চারাইজড ফেস মাস্ক। আমার কাছে আরও ছিল ভিটামিন সি এরও আছে, অনেক ধরনের ফেস মাস্ক আছে তাদের কাছে। আমার ওদের ফেস মাস্কগুলো খুব ভালো লাগে। সো আজকে আমি ভিটামিন ই এর যে ফেস মাস্কটা আছে এটা ট্রাই করে দেখাচ্ছি। আরেকটা কথা বলে রাখি, এই ফেস মাস্কগুলো কিন্তু একবারই ইউজ করা যায় তা কিন্তু না। ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে এর ভিতরে যে শীট মাস্কটা আছে সেটা পুরোপুরি লাগিয়ে রাখবো এবং ভিতরে যে লিকুইড জাতীয় সিরাম টাইপ জিনিসটা আছে ওটাকে রেখে দিব। তারপরে 10-15 মিনিট পরে শীটটা তুলে আবার এর ভিতরে ঢুকিয়ে রাখবো, তারপরে ফ্রিজে রিজার্ভ করে রাখবো। তার 2 দিন পরে বা 3 দিন পরে ওটা আমি আবার লাগাতে পারবো। এরকম করে 2 বার ইউজ করা যায়। সো আমার ফেসে এখন কোনো ধরনের মেকআপ প্রোডাক্ট দেওয়া নেই, অলরেডি আমি আমার ফেস ওয়াশ করে এসেছি ভালো করে। তো এখন ভিটামিন ই এর এই শীট মাস্কটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিব। আমার লাগানো হয়ে গিয়েছে। সো এখন আমার হাতে যে সিরামটা আছে এগুলো আমি মুছে ফেলবো না বা ধুয়ে ফেলবো না, এটা আমি হাতে মেখে নিচ্ছি। সো এভাবে আমি আমার ফেসটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিই। আই এম ব্যাক আফটার 20 মিনিটস। এখন আমি মাস্কটা তুলে ফেলবো। মোটেও এটা ফেলা যাবে না, এর ভিতরেই অনেকখানি সিরাম লেগে থাকে। সো এটাকে দিয়েই এভাবে পুরো মুখে লাগাতে হবে। এখন ফেসে লেগে থাকা সিরামগুলোকে ধুয়ে ফেলা যাবে না কোনোভাবেই, এগুলোকে এরকম করে ব্লেন্ড করে নিতে হবে, লাগিয়ে নিতে হবে ফুল ফেসে। সো এই অবস্থায় আপনার রেখে দিতে হবে। আপনি এটা চাইলে ধুয়ে ফেলতে পারেন, কিন্তু ধুয়ে ফেললে খুব একটা এফেক্টিভ হবে না। এভাবে যদি আপনি ওভারনাইট রেখে দেন তাহলে বরং আপনার স্কিনটা আরও বেশি হেলদি হবে। সো এই হচ্ছে আমার স্কিনের ফাইনাল কন্ডিশন। সো স্কিনটাকে আমার অলরেডি মনে হচ্ছে খুবই স্মুথ, সফট অ্যান্ড খুবই ময়েশ্চারাইজড। আচ্ছা, এখন আমি বলে দিচ্ছি যে এটা কী কী কাজ করে। এখানে বলা হয়েছে যে এটা ডিপ নারিশমেন্ট, ইম্প্রুভিং রাফ স্কিন টেক্সচার অ্যান্ড লিভ স্কিন ইলাস্টিক অ্যান্ড ডেলিকেট। অ্যান্ড এটা যেহেতু প্রপারলি ময়েশ্চারাইজ করে অবশ্যই এটা ইলাস্টিসিটিটাকে স্ট্রং করতে হেল্প করবে এবং প্রপারলি ময়েশ্চারাইজ এবং নারিশমেন্ট তো দিবেই, পাশাপাশি আপনার স্কিনটাকে খুবই সফট করবে। দেখা যায় যে অনেক সময় স্কিনের যত্ন নেওয়ার সময় থাকে না, দেখা যায় যে অনেক ধরনের ক্রিম বা সিরাম ইউজ করার সময় থাকে না বা করা হয় না। তো তাদের জন্য বলবো যে আপনি যদি সপ্তাহে 2 থেকে 3 বার এরকম শীট মাস্ক ইউজ করেন তাহলে তাদের স্কিনটা অনেকটা ইম্প্রুভ করবে এবং স্কিনটা অনেক হেলদি থাকবে। অ্যান্ড নর্মালি দেখা যায় প্রপারলি যদি স্কিনটা ময়েশ্চারাইজ হয় তাহলে কিন্তু অটোমেটিক স্কিনটা ভিতর থেকে গ্লো করে। সো আপনি আপনার স্কিনটাকে ব্যালেন্সে রাখতে, স্কিনটাকে ধরে রাখতে এই শীট মাস্কগুলো কিন্তু ব্যবহার করতেই পারেন। এই টাইপের শীট মাস্কগুলো কিন্তু সবই ভালো হয়। সো আপনি ভালো একটা জায়গা থেকে এরকম শীট মাস্ক কিনে কিন্তু সপ্তাহে 2-3 বার ইউজ করতেই পারেন, এটাতে আপনার স্কিনের টেক্সচারও খুব ভালো হবে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।